কোরানের মাহফিল বন্ধ করে দিতে চায় এগুলা মাদকাসক্ত এগুলার মাথার ভিতরে ইহুদিন আসাদের ট্যাবলেট পড়েছে এই জন্য কোরআনের মাহফিল বন্ধ করতে চায় এগুলার মাথার ভিতরে কোরানের আইনের কোনো জ্ঞান নাই বিদায় এগুলো কোরআনের মাহফিল বন্ধ করতে চায় আল্লাহর কসম যারা কোরানের আইনকে বন্ধ করতে চায় এই মানুষগুলো সাধারণ কোন মানুষ নয় একসাথে বসেছি আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে উমকের বেটা উমক তার নামটা বলবেন পরিচয় বলবেন বলে শুধু মোবাইলটা কাটবেন আপনার পরিচয় গোপন রাখা হবে দেখবেন কোন দিয়া তার ক্যারেং লাগে থানার ভিতরে সৈ্য শিখের ফানি খাওয়াইছে আপনি টেরো হাইতেন না কিন্তু হুজুর এলাকার মধ্যে থেকে মাদক কিভাবে সরাইব মাদক তো সরানোর মতো কোনো রাস্তা নাই আমার সন্তান বর্তমানে মাদকাসক্ত আমার সন্তান বর্তমানে ইয়াবা আসক্ত আমার সন্তান বর্তমানে সয়ঞ্চির আসক্ত মানে ফেন্সি ডিলার আসক্ত বর্তমানে এমন কোন নাম নাই আবার কয়েকদিন আগে আমার মসজিদের সামনে দিয়ে হাঁটা যাইতেছি হাঁটার সময় মসজিদের সামনে দিয়ে যাইতেছি দুইজন রিক্সার ড্রাইভার বইয়া বয়া কইতেছে ওই যে উমকের ছেলেটা চলে যাচ্ছেন এই ফলাটা এখন বাড়া খায় বাড়া কি খায় কত রকমের নাম বাহির করছে মাদকের আগে মাদক বলতে শুধু সিগারেটটা দাম এখন দেখি ফেন্সি ডিলের নাম বাহির করছে সয়েন্সি হুজুর একটা সাধারণ ট্যাবলেট এটার নাম দিছে ইয়াবা আবার কেউ কেউ কয় বাবা আবার ওই দিন শুনলাম কয় বাড়া খায় পিছনের দিকে ফিরা আমি তো জিজ্ঞাসা করতে পারি না ক্লোজ একজন লোক আছে তারা দিকে ও বাড়া কিতা কুজুর যেটা গাঞ্জা একটা ফাতার মতো এটারে ডইল্লা খাইলে এটারই বলে কয় বাবা নাওজুবিল্লা কি জোরে বলবেন না আপনাদের হাসি আসতেছে হাসি আসতেছে লক্ষ্য করে দেখেন বর্তমান অনেক যুবক যে যুবকগুলো মারে ভাত দেয় না বাবারে ভাত দেয় না নামাজ পড়ে না সমাজে কোরআনের আইনের বিরোধী কথা বলে এই যুবক মাদকাসক্ত কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চায় এগুলা মাদকাসক্ত এগুলার মাথার ভিতরে ইহুদিন আসলাদের ট্যাবলেট পড়েছে এই জন্য কোরআনের মাহফিল বন্ধ করতে চায় এগুলার মাথার ভিতরে কোরআনের আইনের কোন জ্ঞান নাই বিদায় এগুলো কোরআনের মাহফিল বন্ধ করতে চায় আল্লাহর কসম যারা কোরআনের আইনকে বন্ধ করতে চায় এই মানুষগুলো সাধারণ কোনো মানুষ নয় আবার এমন কিছু মাদকা শক্ত লোক এখন ইসলাম প্রেমিক হয়েছে বলে নামাজ তো তোমরা পড়ো আর তোমাদের নামাজ হয় না হবে বুকের উপরে মহিলাদের মতো আর এমন ভাবে বা ব্যাঙ্গে যেভাবে দাঁড়ায় আমার এই আলে হাদিস নামক এই লোকগুলা কিছুদিন আগে দুই দিন আগে বলেছেন আপনাদের এই সিলেট বিভাগ নাকি মার্কাদুর শিরিক। এই সিলেট বিভাগে নাকি সবচেয়ে বেশি শিরিক হয় শাহজালাল বাবার দরগাকে বলেছেন শিরিকের আস্তানা না আল্লাহর কসম আল্লাহর কসম বাবা শাহজালালের কারণে আমাদের নামে আগে সিকেটে মোহাম্মদ করা হয়েছে যে আহলে হাদিসের দলেরা বাবা শাহজালালের দরগাকে মার্কাতুস শিরিক বলেছে অনতি লম্বে কমাছে কমাছে ক্ষমা ক্ষমা তওবা করতে হবে কথা বলেন ঠিক না ঠিক শোনেন দিয়ে সময় নষ্ট করার সময় নেই একটা কথা মনে রাখবেন বর্তমান যুবকদেরকে সুন্দর সুন্দর কথা বলতেছে আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনাদের ইমান হরণ করছে এদের কথা খুব সুন্দর এদের আলোচনা আচরণ খুব সুন্দর কোরআন শরীফের মধ্যে আপনি সুরা বাকারার মধ্যে এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে আপনি লক্ষ্য করে দুই পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে লক্ষ্য করে দেখেন আল্লাহর হাবিব বলেছেন জাহিরিয়া যুগে এমন কিছু ইমান হরণকারী আসবে যাদের মুখের ভাষা হবে সুন্দর তাদের ভিতর হবে অন্ধকার এখন দেখেন তাদের কথা খুব সুন্দর খুব মিষ্টি মিষ্টি কথা বলে মোটিভেশনাল ছোট্ট ছোট্ট ভিডিও ছেড়ে আপনাদের আকৃষ্ট করে নিচ্ছে কিন্তু তারাই কিন্তু ফেতনা সৃষ্টি করছে বর্তমান সমাজে কথা বলেন ঠিক না ঠিক বলেন কিছুদিন আগে তুমি তোমার দুই নাম্বার বউয়ের কাছে ছিল বাইর হয়ে কইলা তুমি গুম হয়ে গেলা এরপরে কিছুদিন পরে আইসা কইতেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলু সাল্লাম নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছেন আবার তারপর আইসা বলতেছেন আল্লাহ পাক নাকি আমার নবীকে বলেছেন শিরিক করার কথা ওইটা আর কেউ নাই আপনাদের প্রিয় মোটিভেশনাল বক্তা আবু তো হাত নান খুব সুন্দর কথা বলে মনে করছিলেন আবু তোহা আদনান খুব সুন্দর সুন্দর কথা ভাই আমি ব্যক্তির বিরুদ্ধে না আমি ব্যক্তির কথার বিরুদ্ধে আপনি ব্যক্তি আবু তোহাদানকে ভালোবাসতে পারেন বাসেন তার সুন্দর সুন্দর কথার প্রেমে পড়তে পারেন পড়েন কিন্তু সে যে বলছে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলেছেন রসুল আপনি শিরিক করবেন না আপনি শিরিক করলে আপনার জীবনের আমল বরবাদ করা হবে এটা হারাম এটা বেয়ানিয়াস এটা বেআনিয়াস আল্লাহর হাবিবের সানে বেকাসুর কথা এটা আল্লাহর হাবিবের সানে বেয়াদবি করা হয় না আল্লাহর হাবিবের সানে বেয়াদবিমূলক কথা সে বলেছে আল্লাহর হাবিব নাকি পাগল হতে লাগছিলেন আরে ভাই আল্লাহ রসুল পাগল হবে কিভাবে আল্লাহ রাসূলকে তাআলা পাক রব্বুল আলামিন নবী বানিয়েছেন পথ প্রদর্শক বানিয়েছেন পথ প্রদর্শক যদি পাগল হয় তাহলে পথ প্রদর্শন যারা করবেন তারা ভালো হবে তো নবী কিভাবে পাগল হতে লাগছিলেন এদের কথা শুনে আপনারা পাগল হচ্ছেন এ আলেম হাদিসরা এই বর্তমান পাঁচ বছর আগে কি কেউ এখনো পর্যন্ত বলছিল যে বুকের উপর হাত বাঁধো এ পাঁচ বছর বর্তমান সমাজের মধ্যে ফেতনা বুকের উপর হাত বাঁধো ঠিক না ভাই ঠিক 5 বছর আগে শুনছিলেন তারাবির নামাজ 8 টাকা বছরে চালু করছে হ্যাঁ নয়아 বাড়ছে ও নয় আ দামানুল্লাহ খান আর কি সাফাত দাঁত ফলায় দিব কবরে গেলে আল্লাহ দেখবা ফিটে আলে হাদিস নাম দিছো আলে আদিস কোন মানুষ হয়ে বেটা আলে কবিশের বাচ্চা কবিশ ঠিক যুবক ভাইয়েরা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আমি একটা কথা বলি আমার কোন এলাম কালাম নাই আমার পড়া কম আমি মাত্র ফাজেলে পরীক্ষা দিচ্ছি আমি গতকালকে পরীক্ষা দিচ্ছি বাংলা আবশ্যিক পরীক্ষা ছিল গত পরশু মাহফিল ছিল আনোয়ারা সারাদিন পরে করার জন্য চট্টগ্রাম মাহফিল করে আসছি সাড়ে পাঁচটায় ফজরের নামাজ পইরা দুই ঘন্টা ঘুমাই এক ঘন্টা পৈরা গেছি পরীক্ষার হলে পরীক্ষা দিয়া বাইর হয়েছি গতকালকে সকাল জোরের সময় বাইর হইয়া মাহফিল ছিল মহেশখালী খালি সোনসন্না বঙ্গোপসাগরে একবারে পাশে ওই মহেশখালী মাতার বাড়ি মাহফিল ওইখানে যাইতে যাইতে সাড়ে দশটা বাচ্চে ফ জোরে নামাজে পরে খাবারের কোনো খবর নাই কোনো কিছুর কোনো টাইম টেবিল নাই এ কষ্ট করে গেছি ওইখান থেকে ওইখান থেকে সকালবেলা একবারে আপনার মাহফিল শেষ করতে দেড়টার দিকে রওনা দিচ্ছি আপনাদের এই মাহফিলের উদ্দেশ্য কষ্ট কি কম হয়েছে এটা আমার জন্য নয় আমার অ্যালাম কম এখনো বলছি আমার কোনো অ্যালার্ম নাই কিন্তু আমার কোনো ভুল আপনি দেখেছেন ভুলটা ভুল তবে আমি জুই একটা কথা যদি কোরআনের পক্ষে বলি আপনি এটা মানেন আর আমার ভুল হবে না কেন আমি মানুষ কথা বলেন না কেন আমি মানুষ আমার এখন দুইটা হয়েছে আরো দুই হাজার ভুল হবে কিন্তু এই ভুলের উপর আমি প্রতিষ্ঠিত কিনা আগে দেখো এ ভুল সংশোধন হয় কিনা আগে দেখো আরে ভাই আমার কোরআনের কথা দুই একটা যেটা বলি সেটা মানো তো তারা যারা আলে হাদিস নামক এই সিলেট শহরকে পবিত্র করেছেন হজরতে শাহজালাল ইয়ামিনী হজরতে শাহপরানিয়ামিনী হাজরতে ফুলতুলি সাহেব কেবলাগন কিন্তু এই সিলেট ভূমিকে মার্কাজু শিরিক বলেছেন আলে হাদিসের লোকেরা আবার এই কথা বলে যাওয়ার পর আগামীকালকে সকালে এই এলাকার ভিতরে যদি কোনো আলে হাদিস বলবে স্বামী মৃদা ফালতু আরে ভাই আমি ফালতু না তোমার যে নেতা যে কথা বলেছে মার্কাজু শিরিক বলে সিলেটকে বলেছেন তুমি তোমার ওই নেতার দিকে দেখো সে কেনই কথা মন্তব্য করলো আর এই সিলেট তো সাধারণ কোনো ভূমি নয় এই সিলেটে শাহজালাল আলিয়ামিনের কদম লাগার কারণে এই সিলেটের মানুষ লন্ডনই হইতে পারছে টাকা পয়সার মুখ দেখছে সিলেটের মানুষ সিলেটকে সারা বিশ্বে চিনে শুধু একমাত্র শাহজালাল শাহপুরাণী ইয়ামিনের কারণে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আরো জোরে বলেন আমিন তাহলে বর্তমান সমাজ